মণিপুরে রকেছানায় নিহত বৃদ্ধ 100 মিটার দূরেই সেনা মিউজিয়াম, পুলিশ ও সেনার বিরুদ্ধে আগেই নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। মণিপুরের ময়রাঙের রকেট হানায় নিহত বৃদ্ধ, পুলিশ জানাচ্ছে ওই বৃদ্ধ প্রার্থনা করছিলেন সেই সময় আচমকা হানায় তিনি ওই সময় নিহত হন। ইম্ফল থেকে 35 কিলোমিটার দূরে বিষ্ণুপুর এলাকায় আরও 3 জনের আহত হওয়ার খবর এসেছে। INA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মিউজিয়ামের 100 মিটার দূরে এই হামলা হয়েছে। সূত্রের খবর, হামলার লক্ষ্যই ছিল এই মিউজিয়াম। স্থানীয়রা জানাচ্ছেন পাহাড়ের দিক থেকে এই রকেট ধেয়ে আসে। উল্লেখ্য, ময়রাঙে INA-র এই ক্যাম্পেই 1944 সালের 14 এপ্রিল প্রথম ভারতীয় পতাকা তোলা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ওতপ্রোতভাবে এই ক্যাম্প জড়িত। মণিপুরে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ নিয়ে সব নিরাপত্তা বাহিনী চিন্তায় পড়েছে। জাতি দাঙ্গায় বিধ্বস্ত উত্তর পূর্বের রাজ্যটিতে রাজ্য পুলিশ ছাড়াও আধা সেনা এবং সেনা মোতায়েন রয়েছে। পুলিশ এবং সেনার বিরুদ্ধে আগেই নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। তার উপর বিবাদমান দুই গোষ্ঠীর একপক্ষ মেইতেই সমাজের অসম পুলিশের উপর আস্থা নেই, অন্যদিকে কুকিরা রাজ্য পুলিশকে এক প্রকার ভয় করে রাস্তা নিয়েছে। 4 দিন আগে শুরু হওয়া অশান্তিতে কুকি এবং মেইতেই এলাকা মধ্যবর্তী বাফার জোন অর্থাৎ নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকায় ড্রোন থেকে বোম নিক্ষেপ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।